আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলেন হ্যাঁ প্রশ্নটা হচ্ছে যে এই পত্তলিক ধর্মের ধর্মত্ব করলে তাদের ধর্মীয় বিধানমতে কি শাস্তির বিধান ছিল এটি কি আপনার জানা আছে প্লিজ পত্তলিক ধর্ম বলতে তো আসলে কিছু নাই পত্তলিক ধর্ম তো অনেকগুলা হ্যাঁ পত্তলিকতার ভিতরে অনেক ধর্ম আছে যেমন প্রাচীন গ্রিসের যে ধর্মগুলা ছিল বা প্রাচীন মিশরের যে ধর্মগুলা ছিল বা ভারতের যে পুরনো ধর্মগুলো ছিল এগুলো সবই পত্তলিকতা একসাথে সবই পত্তলিকতা বা মনে করেন চীনে যে ধর্মগুলো ছিল সেগুলো সবই পত্তলিকতা ঠিক আছে এখন আপনি স্পেসিফিকলি কোন ধর্মের কথা বলছেন আপনি কি হিন্দু ধর্মের কথা বলছেন না না মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের এই নবী মোহাম্মদ যে পূর্বে যে ধর্মের অনুসারী ছিলেন তার পূর্বপুরুষরা যে বা উনি এই ইসলাম ধর্মের পূর্বে যে ধর্ম গ্রহণ যে ধর্মে ছিলেন তো ওই ধর্ম ত্যাগ করলে তো ওই ধর্মের কোন শাস্তির বিধান কি ছিল বা ধর্ম শাস্তির বিধান ছিল না ওই ধর্ম ত্যাগ করলে কোনো শাস্তির যে অঞ্চলে জন্ম নিচ্ছে সেই অঞ্চলে ধর্ম ত্যাগ করলে কোনো শাস্তির বিধান ছিল না আহ পরবর্তীতে মোহাম্মদ যখন ওইখানকার যে ধর্ম গুলা সেগুলো অবমাননা শুরু করছে তখন সেই সময় কুরাইশরা ক্ষেপে উঠছে কিন্তু মোহাম্মদ যতদিন পর্যন্ত তার ধর্মটা শুধু প্রচার করছে মানে তার নতুন ধর্মটা যতদিন পর্যন্ত প্রচার করছে ততদিন পর্যন্ত কিন্তু কাফেররা তার উপরে কোন অত্যাচারও করে নাই যখন সে মোহাম্মদ গিয়া নিজের ধর্মের প্রচারটা না করা ওই অন্য ধর্মের সমালোচনা কটুক্তি করা শুরু করছে তখন হচ্ছে কাফেররা খেপা গেছে এই জিনিসটা আমি যে বললাম এই জিনিসটা আমি কোথা থেকে পাইলাম সেটার দলিলটাও দেখা দিই ভাই দেখা যাচ্ছে স্ক্রিনটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ভাই তো আমার চোখের প্রবলেম তো আমি পড়তে পারবো না আচ্ছা আমি একটু ভাই এটা হচ্ছে সিরাতে ইবনে হচ্ছে ফারুক অনুবাদ করেছে আকরাম ফারুক পৃষ্ঠা নাম্বার যে জিনিসটা বলা আছে যে রাসুল্লাহ সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেব দেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখরও হয়নি কিন্তু যখন তিনি তাদের দেব তারা তার আন্দোলনকে একটি ভয়ঙ্কর মারাত্মক জিনিস বলে মনে করলো তার বিরুদ্ধে প্রচন্ড ভাবে খেপে উঠলো এবং তার বিরুদ্ধতা ও শত্রুতায় কোমর বেঁধে নামলো মানে এখান থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে মোহাম্মদ যখন মানে মক্কায় ছিল তখন সে ইসলামের দাওয়াত দিত সবাই তখন কাফেররা কোরআসরা তাকে কিছু বলেই নেই আসলে কোনো সমস্যায় করেনি তার সাথে করে । ওরা বলছে আনছে আমাদের এতগুলা ধর্ম আছে ইসলাম প্রচার প্রচারা শুরু করছে কিন্তু যখন দেখলো যে মুহম্মদ যখন দেখলো যে এটাতে কাজ হইতেছে না তখন সে যেটা করলো যে অন্য ধর্মের সমালোচনা অন্য ধর্মের কটুক্তি করা শুরু করলো অন্য ধর্মের দেব দেবীদের নাম উল্লেখ করে কটুক্তি করা শুরু করলো তখন হচ্ছে গিয়ে কাফেররা খেপে উঠলো তার বিরুদ্ধে এই জিনিসটার অনেকগুলো দলিল আছে এই জিনিসটার অসংখ্য দলিল আছে সংশয় ডট এ ধর্ম অবমাননা সাম্প্রদায়িকতা এবং মূর্তি ভাঙার সুনত এই লেখাটার ভিতরে আপনি লেখাটা পুরোটা পরে দেখতে পারেন অনেক দলিল আছে আমি আমি দিয়েছি এখানে আপনি যদি চান পুরোটা পরে দেখতে পারেন পুরোটা পরে দেখলে আপনি অনেকগুলা দলিল পাবেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো সত্যি কিনা আরো একটা গ্রন্থ আছে সিরাতুল মুস্তফা লেখক হচ্ছে আল্লামা ইদ্রিস ইদ্রিস কান্ধুলভী প্রকাশক হচ্ছে আল ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ খন্ড এক পৃষ্ঠা একশো তেরো একশো চুয়াল্লিশ একশো উনপঞ্চাশ একশো চুয়ান্ন একশো পঞ্চান্ন এই পৃষ্ঠাগুলো পড়লে আপনি একদম স্পষ্ট দেখতে পাবেন যে মোহাম্মদের সময় যে কাউকুরাইসটা ছিল ওই অঞ্চলে তারা মোহাম্মদ যে তাদের ধর্ম ত্যাগ করছে এটা নিয়ে মোহাম্মদের সাথে কোনো জ্ঞানজাম করে নাই শুধুমাত্র জ্ঞানজাম করছে তখন যখন হচ্ছে ওরা ইয়া করছে আচ্ছা আমাদের পারাস ভাই চলে আসছে পারাস ভাই আপনি তো জঙ্গি হয়ে গেছেন নাকি আসিফ মেদিনের লাইভ শুনে আপনার কৃপায় আপনার কৃপায় আমি জঙ্গি হয়ে গেছি কাউকে না কাউকে আল্লাহ আব্বার করতেই হবে হাত পা কাপা কাপি করছে আবার চুলকানি উঠেছে বাংলাদেশের শান্তি

আমার আপনার আটা সময়টাতেই লাইভ টাইপ করেন ভাই বুঝছ আপনি থাকেন ইন্ডিয়াতে এখন কলকাতায় কি এরকম সিস্টেম নাই আর বলে দেন ভাই ভাই আমার যেন করতে পারি বলে বলে আমি বলে দেখিয়ে হ্যাঁ উত্তরটা পেয়েছি ভাই তো ফারো ভাইয়ের কাছে আমার একটা কোয়েশন আছে ফারজ ভাই এই আসিমউদ্দিন ভাইয়ের এই লাইফে ঢোকার বিশেষ কি কোন দোয়া আছে যাতে সহজে ঢোকা যায়

হ্যাঁ জি ভাই ওই কোরআনে বলা আছে যে আল্লাহ বলেছেন নবী মোহাম্মদকে যে হদের ব্যাপারটা নিয়ে যে তুমি মানুষকে বলে দাও তারা তোমার কাছে আসবে পায় পায়ে হেঁটে বা অথবা দুর্বল উটের পিঠে চড়ে তো এখন এটা তো তোমার কাছে আসবে তো উনি তো উনি যখন ছিল তখনই তো হজ হজটা চালু থাকার কথা এখন তো উনি নেই এখন হজে যায় লাভ এই বিষয়টা যদি একটু বলতেন ওয়েল কোন একটা বইকে আমার মনে হয় না এইভাবে ইন্টারপ্রিটেশন করা উচিত বা জাস্ট ওয়ার্ড টু ওয়ার্ড ইন্টারপ্রিটেশন করা উচিত বলে আমি মনে করি না কোরআনকে যদি আপনি এরকম কোন বই দেখেন যে এটা আসমানি কেতাব ইসে থেকে আসছে যেটা যেই বইটা অন্য কোনো কন্টেক্সট বা অন্য কোনো জিনিসের উপর ডিপেন্ডেন্ট না যেটা কোরআন অ্যাকচুয়ালি ক্লেম করে ওই রকম ওই সেন্সে দেখলে আসলে এই ধরনের ভুলভাল জিনিস ধরা যায় ট্রু বাট আপনি যদি জাস্ট এটাকে একটা নর্মাল বুক হিসেবে ধরে দেখেন ব্যাকআপ নর্মাল বই হিসেবে দেখেন দেন আহ এটা অন্যান্য বইয়ের মতো বই যেটার মধ্যে আহ কিছু কথা কনটেক্সটার উপর ডিপেন্ডেন্ট থাকবে দেন আপনার জানতে হবে হচ্ছে মানে মোহাম্মদের কাছে আসা মানে মক্কা মক্কা কাছে আসা তো আপনার আপনি যদি এটা মোমিনদের কাছে কোয়েশ্চেন করেন আপনাকে খুব সিম্পলি বলে দিবে যে কোরআন বুঝতে হবে ওইভাবে যেভাবে হচ্ছে তার সাহাবারা বুঝেছে বুঝছে তারপরে হচ্ছে তাবে তাবিরা বুঝছে তাদের আলেমুল আলমারা বুঝছে ওইভাবে বুঝতে হবে এবং তারা ওইভাবে বুঝছে যে ওটা মক্কা এবং মক্কার কথা বলেছে এবং আপনাকে মক্কায় যেতে হবে তো ট্রু হ্যাঁ আপনি যদি সাধারণ বই হিসেবে দেখেন সেখানেও যে কনক্লুশনে পৌঁছাবেন আবার দৃষ্টি কোন থেকে দেখেন একই কনক্লুশনে পৌঁছাবেন কিন্তু যদি ওই রকম থেকে দেখেন যেটা একটা আসমানি কেতাব যেটা অন্য কোনো বইয়ের উপর ডিপেন্ডেন্ট না তাহলে আসলে এটার মধ্যে একটা ঝামেলা তৈরি করা পসিবল ইস বুঝতে পারছেন জি ভাই ওকে ভাই তো ভাই ঠিক আছে ভাই আরো অনেকে অপেক্ষা আছেন তো আমি বেরিয়ে যাচ্ছি তো ভালো থাকবেন ভাই আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ ধন্যবাদ বাই বাই ওকে